আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মাম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহাল, ভেবেছিলাম তবে আজ আমারে দাঁড়ি দাঁড়ি ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহারে দেখা পেলিম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথে থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানি চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগি তুমি অকস্মাত, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের দরে রইনু মাথা নিচু, তোমার কিবা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে ঘরে এনে পাত্রখানি উজাড় করি, একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যারা আজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে, সকল শূন্য করে।